নমস্কার সকলকে, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যারাই ত্রিপুরা রাজ্যে যে জেল পুলিশ নিয়োগ করা হবে সেখানে অ্যাপ্লাই করছেন, সেখানে অ্যাপ্লাই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আপনারা যে দেখলেন বিভিন্ন ক্যান্ডিডেটরা এখানে ফর্ম জমা দিচ্ছে, এটা হচ্ছে বন্ধুরা উদয়পুর গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে যে জমা নেওয়া হচ্ছে এটার কিছু ফুটেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে জমা দেওয়ার জন্য আপনাদের যে মূল ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট কিন্তু এখানে প্রয়োজন পড়ছে, এটা হচ্ছে বন্ধুরা আপনাদের যে আই কার্ড রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু চাওয়া হয়েছে 18 মিনিমাম এজ হতে হবে আপনাদের। তো আপনাদের যাদের 18 এজ হয়েছে, আপনারা অনেকে কী করছেন, আই কার্ড না নিয়ে সেখানে আধার কার্ড নিয়ে যাচ্ছেন এবং প্যান কার্ড নিয়ে যাচ্ছেন। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যারাই অ্যাপ্লাই করেননি এবং অ্যাপ্লাই করতে যাবেন, আপনারা অবশ্যই কিন্তু এখানে আই কার্ডটা নিয়ে যাবেন, কারণ যেহেতু আপনার 18 বছর হয়েছে তাহলে আপনি অবশ্যই এখানে আই কার্ডটা শো করতে হবে। আপনারা যারা আই কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা কিন্তু এই রিসিপ্ট কপিটাও এখানে দেখাতে পারেন এবং সেখানে জমা দিতে পারেন। এটাই বন্ধুরা একটা ছোট্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর বন্ধুরা, সেখানে অ্যাপ্লাই করার পর কিন্তু আপনাকে একটা টোকেন দেওয়া হবে, এই টোকেনটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যখন আপনারা আবেদন করবেন, আবেদন করার পর কিন্তু এরকম একটা টোকেন আপনাদেরকে দেওয়া হবে এবং নেক্সট আপনাদেরকে বলে দেওয়া হবে যে আপনাদের ফিজিক্যালটা কবে হবে এবং ফিজিক্যাল হওয়ার পর কিন্তু আপনাদের এখানে এক্সাম হবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।